একদিকে রয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেরা নায়ক শাকিব খান, এবং অন্যদিকে রয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম ইয়াং জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুই বিখ্যাত নায়ক সম্পর্কে তুলনামূলক আলোচনা করব এবং দেখব কার কত সম্পত্তি আর কে কি গাড়ি ব্যবহার করে থাকে। তাছাড়া আজকের এই ভিডিও থেকে আপনারা এই দুই নায়ক সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। তো এই সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো প্রথমে জনপ্রিয় ইয়াং নায়ক সিয়াম আহমেদ সম্পর্কে কিছু তথ্য জেনে আসে। যেমন বর্তমান সময়ে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $2 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি $17 কোটি। তো এটি হচ্ছে সিয়াম আহমেদের অফিসিয়াল নেটওয়ার্থ, মানে এতগুলো মুভি করে যা $17 কোটি আয় করেছে এটা মেনে নেওয়া সম্ভব নয়। তবে আনঅফিসিয়ালি যদি ধারণা করা হয় তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ $40 থেকে $50 কোটি হবে। বেসিক্যালি তিনি এক একটি মুভি করার জন্য $10 থেকে $15 লাখ নিয়ে থাকেন। তো যাই হোক, তার আসল নাম হচ্ছে সিয়াম আহমেদ আর তার ডাকনাম হচ্ছে সিয়াম। তিনি জন্মগ্রহণ করেছেন 1990 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর, এবং তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকা বাংলাদেশে। তিনি হচ্ছেন প্রফেশনে একজন বাংলাদেশি অ্যাক্টর, মডেল এবং ব্যারিস্টার। তার উচ্চতার কথা বললে তার উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। তিনি HSC পাশ করেছেন বিখ্যাত নটরডেম কলেজ থেকে। তাছাড়া তিনি ডিপ্লোমা এবং LLB করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। সিয়াম আহমেদ তার প্রথম ক্যারিয়ার শুরু করেন 2013 সালে, আর তিনি প্রথম টিভির পর্দায় আসেন এয়ারটেল সিম কোম্পানির একটি বিজ্ঞাপন দিয়ে, এবং ওই একই বছরে মানে 2013 সালে রেদওয়ান রানির পরিচালিত ভালোবাসা 101 নাটকে অভিনয় করেন, এবং এই টেলিফিল্মটি বেশ ভালোই হিট হয়েছিল। তারপরে সিয়াম আহমেদ একটি পরিচিত মুখ হয়ে যান আর বেশ কয়েকটি নাটকে অভিনয় করার সুযোগ। এরপরে তিনি দর্শকদের বেশ কয়েকটি সুপারহিট নাটক উপহার দেয়। তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ ঢালিউডে ডেবিউ করেন 2018 সালে। তার প্রথম সিনেমাটি হচ্ছে পোরাবন 2। তার উল্লেখযোগ্য কয়েকটি মুভির নাম হচ্ছে ফাগুন হাওয়ায় এবং দহন। এই সিনেমাগুলো ব্যবসায়িকভাবে বেশ ভালোই সফল হয়েছে। সিয়াম আহমেদের ফ্যামিলির কথা বললে তার ফ্যামিলিতে রয়েছে তার পিতা এবং তার মাতা, এবং তিনি তার পিতামাতার একমাত্র পুত্র সন্তান। আর তিনি 2018 সালে তার কলেজ লাইফের প্রেমিকা শামিমা অবন্তীকে বিয়ে করেন। তবে অনলাইনে সিয়াম আহমেদের গাড়ির তেমন একটা তথ্য পাওয়া যায়নি, তবে শুধুমাত্র একটি গাড়ির তথ্য পাওয়া গিয়েছে। তার ব্যবহৃত গাড়িটির নাম হচ্ছে মাজডা MX-5, যার মূল্য বাংলাদেশি টাকায় মোটামুটি $50 লাখ। তো অনলাইনে সিয়াম আহমেদের এর থেকে বেশি তথ্য আমি পাইনি। তো এবার অন্য দেখে দেখে আসি শাকিব খান সম্পর্কে। তো বর্তমান সময় শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ $20 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি $170 কোটি। শাকিব খান একটি মুভি করার জন্য 50 থেকে 75 লক্ষ টাকা নিয়ে থাকেন। তো শাকিব খান যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ S-ক্লাস, যার মূল্য বাজারে $1.5 কোটি। এরপর তার কাছে রয়েছে একটি $50 লাখ দামের টয়োটা প্রাডো। বাংলাদেশের নায়কদের মধ্যে একমাত্র শাকিব খানই মার্সিডিজ S-ক্লাস ব্যবহার করে থাকে, এবং বলা হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সব থেকে দামি চশমাগুলো শাকিব খান ব্যবহার করে। তার এক একটি চশমার মূল্য প্রায় $1 লক্ষ উপরে হয়ে থাকে। শাকিব খানের ব্যক্তিগত কিছু তথ্যের কথা বললে তার আসল নাম হচ্ছে মাসুদ রানা, কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রেখেছে। শাকিব জন্মগ্রহণ করেছেন 1979 সালে গোপালগঞ্জে। তো সেই হিসাবে শাকিব খানের বর্তমান বয়স হচ্ছে 41 বছর, এবং শাকিব খানের উচ্চতাও প্রায় 5 ফুট 8 ইঞ্চি, মানে সিয়াম আহমেদ এবং শাকিব খান প্রায় একই হাইটের। শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব, এবং তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এবং শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। তাছাড়া শাকিব খানের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে তাদের কোনো ছবি গুগলে পাওয়া যায়নি। 2005-06 সালের দিকে শাকিব খানের সাথে সম্পর্ক ছিল ওই সময়ের জনপ্রিয় নায়ক অপু বিশ্বাসের সাথে, আর ওই সময় তারা লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিল। এরপর 2008 সালে শাকিব খান এবং অপু বিশ্বাস অফিসিয়ালি ডিভোর্স নেয়। কিছু বছর পর অপু বিশ্বাস টিভি চ্যানেলে চলে আসে এবং বলে যে এটা হচ্ছে শাকিব খানের বাচ্চা। বর্তমানে শাকিব খান বসবাস করছেন ঢাকার গুলশানের এই বাড়িটিতে। তবে রাজুকের সাথে এই বাড়ি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা লেগেছিল, যার কারণে শাকিব খান শিফট হয়ে যায় আর বর্তমানে বসবাস করছে মিরপুরের এই বাড়িটিতে। শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে $1,00,000 আয় করে থাকেন। তবে সম্প্রতি আমরা আবার জানতে পেরেছি যে শাকিব খানের আরো একজন স্ত্রী রয়েছে, এবং তার নাম হচ্ছে বুবলি। আর বুবলি 2 বছরের একটি বাচ্চা নিয়ে এসে দাবি করছে যে এটি শাকিব খানের সন্তান। তবে বুবলি নাকি এমনটা করতো না, শাকিব খান নাকি পূজা চেরিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, যার কারণে বুবলি খেপে গিয়ে সবার সামনে এই বাচ্চাটিকে নিয়ে আসে এবং বলে তারা লুকে লুকে বিয়ে করেছিল। তবে আমি বুঝি না, আমার মাথায় ঢোকে না শাকিব খান কেন খালি লুকে লুকে বিয়ে করে।
আর যে কেউ এসে বলে এটা সাকিবের বাচ্চা, বাংলাদেশে কত সাকিবের বাচ্চা আছে তা এখন খুঁজে দেখার বিষয়। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তবে বর্তমানে সাকিব খান নাকি পূজা চেরিকে অনেক পছন্দ করে, কিন্তু পূজা সাকিব খানকে তেমন একটা পাত্তা দেয় না। সাকিব খানের খেদে কাজ নেই, হাঁটুর বয়সী মেয়ের সাথে প্রেম করতে চায়। কোথায় পূজা চেরির বয়স 22 বছর আর কোথায় সাকিব খানের বয়স তার দ্বিগুণ, মানে নায়কদের এই একটা স্বভাব আর কি। তো সেটা যাই হোক, আজকের এই ভিডিও থেকে আপনারা মোটামুটি সিয়াম আহমেদ এবং সাকিব খান সম্পর্কে ধারণা পেয়েছেন। তো এই দুই নায়ক সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।